তো হে গাইজ, ওয়েলকাম টু প্লাস ফায়ার বাংলা। বন্ধুরা, প্লাস ফায়ার বাংলায় তোমাদের সবাইকে স্বাগত। তো গাইজ, বাইরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, তাই একটু নয়েজ আসতে পারে, আর কাদের দিকে কেমন বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু জানাবে। তো গাইজ, এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমরা এই ভিডিওর ভিতরে কথা বলবো আমাদের গেমের ভিতরে নতুন ইভেন্ট এসেছে, যেখানে কিন্তু আমরা এখান থেকে তোমরা দেখতে পাবো এই যে এই ফিমেল বান্ডেলটা একেবারে ফ্রিতে পাবো এবং কাস্টম কার্ড। তো তার জন্য আমাদেরকে এই যে এই ম্যাক্স টোকেনটা প্রয়োজন। তো এই ম্যাক্স টোকেনটা তোমরা কোথায় পাবে এবং কীভাবে এই ম্যাক্স টোকেনটা পাবে সেটা বলে দেবো, এবং কীভাবে বেশি বেশি পাবে সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওর ভিতরে জানিয়ে দেবো। তো গাইজ, জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখো। আর এই ভিডিওতে কথা বলবো এই যে নতুন কাস্টম কার্ড, এই কাস্টম কার্ডের ম্যাপটা তোমরা কীভাবে বানাবে ঘরবাড়িগুলো। অনেক বলছে যে আমরা ওই স্থানে যেতে পারছি না যেখান থেকে আমরা ঘরবাড়ি বানাবো, তো সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওর ভিতরে জানিয়ে দেবো। তো গাইজ, জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখো। হ্যাঁ, ভিডিওটা একটা করে লাইক করো আর একটা করে কমেন্ট, আর চ্যানেলে যারা নতুন এসছো কেউ কিন্তু সাবস্ক্রাইব না করে যাবে না। তো চলো, এরপর আমরা সোজা চলে যাবো আমাদের গেমের ইভেন্টের এইখানে। তো আসার পর এখানে দেখতে পাবে অনেক ইভেন্ট। তো সবকে প্রথমে দেখতে পাবে এই ইভেন্টটা, যেখান থেকে কিন্তু আমরা একটা ব্যাকপ্যাক ফিরতে পাবো। তো সেটা আমরা 9 এবং 10 অক্টোবরে আমরা ফিরতে পাবো, মানে এখন বা আজ বা কাল পাবো না, আমরা কিন্তু 9 তারিখ এবং 10 তারিখে একেবারে এই স্কেটবোর্ডটা ফিরতে পাবো, যেখানে আমাদেরকে 60 মিনিট গেম প্লে করতে হবে। তো 60 মিনিট গেম প্লে করার পর আমরা কিন্তু একেবারে ফিরতে পাবো এই স্কেটবোর্ডটা। তো দেখো, এটা অবশ্যই 9 এবং 10 অক্টোবরের দিন আমরা কিন্তু ফিরতে পাবো। তো এরপর চলো নেক্সট। তো এই কার স্ক্রিনটা তো এটা তো তোমরা জানোই। তো এরপর চলো এই যে এটা, তো এই যে এখান থেকে মানে বলে দিচ্ছি ইয়ার, তো এই ম্যাক্স টোকেনটা, তো এই ম্যাক্স টোকেনটা আমরা কীভাবে পাবো সেটা অনেকে কমেন্ট করে বলছে যে আমরা ম্যাক্স টোকেনটা নিতে পারছি না, কোথায় পাবো, কীভাবে পাবো, যেখান থেকে কাস্টম রুম কার্ড এবং এখানে ফিমেল বান্ডেলটা একেবারে আমরা ফিরিতে পাচ্ছি, তো সেগুলো কীভাবে পাবো। তো গাইজ, সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো এখানে দেখো, এই বান্ডেলটা অবশ্যই মোটামুটি ঠিক আছে। তো তারপর চলো আমি বলে দিচ্ছি এই টোকেনগুলো। তো এই যে এই টোকেন, এখানে আমাদেরকে টোকেন প্রয়োজন, মানে 15, 4, 19 মানে 20-30টা আমাদের টোকেন প্রয়োজন আছেই। তো এই টোকেনগুলো কীভাবে পাবো সেটা বলে দাও। তো গাইজ দেখো, আমি তোমাদেরকে একটা জিনিস বলে দিচ্ছি, গেমের ভিতরে টোকেনটা কীভাবে পাওয়া যাবে সেটা এখনও গ্যারেনা জানায়নি, আর টোকেনটা কিন্তু এখন গেমের ভিতরে পাওয়া যাচ্ছে না। হয়তো আমাদের 10টার দিকে নতুন কোনো ইভেন্ট দিতে পারে বা কিছুক্ষণ পর পেয়ে যাবে, মানে তোমরা আশা করি বুঝতে পেরে গেছো যে 10টা পর্যন্ত অবশ্যই তোমাদেরকে অপেক্ষা করতে হবে, 10টার পর নতুন ইভেন্ট আসবে যেখান থেকে টোকেনগুলো কালেক্ট করার অপশান আসবে, নয়তো 10টার পর কোনো একটা গ্যারেনা আমাদেরকে বলে দেবে। তো দেখো, তখন কিন্তু আমি ভিডিও বানিয়ে দিয়ে দেবো, নয়তো কমিউনিটি পোস্ট করে দিয়ে দেবো, বুঝতে পারলে। তো তার জন্য বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো এখন যারা টোকেন নিয়ে প্রশ্ন করছে, তো তোমাদেরকে বলছি এখন কিন্তু গেমের ভিতরে ফ্রি ফায়ার ম্যাক্সও না আর সিম্পল ফ্রি ফায়ারও না, কোনো জায়গাতে এখন টোকেনগুলো দিচ্ছে না, তো সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো অবশ্যই গেমের ভিতরে কিছুক্ষণ পর, নয়তো 10টার পর আমরা কিন্তু টোকেনগুলো পেয়ে যাবো। তো চলো এরপর কথা বলবো এই যে ক্র্যাপল্যান্ড কাস্ট কার্ডের জন্য আমাদেরকে এই যে এখানে ডিজাইন আছে না, তো এইখানে ডিজাইনার DENA আছে, তো এখানে ক্লিক করতে হবে। তো এইখানে ক্লিক করার পর আমাদের নতুন যে কাস্টম কার্ড আছে, ক্র্যাপল্যান্ড কাস্টম কার্ড, তো এই কাস্টম কার্ডে মানে আমরা ওই ম্যাপটার ওইখানে চলে যাব। তো তারপর ওখানে ক্লিক করার পর আরও একটা জিনিস করতে হবে, ডিজাইনার ম্যাপে ক্লিক করার পর এইখানে আছে না সেটিংটা ক্র্যাপল্যান্ড, তো এই ক্র্যাপল্যান্ডে ক্লিক করার পর সোজা তোমরা এইখানে চলে আসবে, মানে ভিতরে অপশানে যেখানে তোমরা ম্যাপ বানাতে পারবে এখানে। তো আমার তো বানাচ্ছিল তার জন্য এটা এলো, তো এখানে ক্লিয়ার করতে পারবো। তো চলো ব্যাকে চলে যাবো এবং আরও একবার তোমাদেরকে বলে দিচ্ছি, অবশ্যই এখানে ক্লাসেস কোড সিলেক্ট করা, এইখানে ডিজাইনার DN আছে, এখানে ক্লিক করবে। তো ক্লিক করার পর এইখানে লেফট সাইডে আরও একটা আছে এই সেটিংয়ে, তো অবশ্যই এটা কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্স হবে, সিম্পলি হবে না ফ্রি ফায়ার ম্যাক্স ছাড়া। আর টোকেনটা কিন্তু আমাদের 10টার পর পাবো, নয়তো কিছুক্ষণ পর পাবো, তো টোকেন এখন কেউ কিন্তু পাচ্ছ না। তো গাইজ থ্যাংক।